বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিবে না তা কোনোভাবে গ্রহণযোগ্য না। অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতে হবে এটা সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত। দুপুরে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার। দুই একদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সারাদেশে লকডাউনের 11তম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রীবাহী গণপরিবহনও চলছে। চলছে প্রচুর ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা। পাবনায় লকডাউনে জনগণকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। ময়মনসিংহ নগরীতে যানবাহন ও মানুষের ব্যাপক ভিড়। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সিরাজগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে পাকিস্তান, আফগানিস্তানের মতো রাষ্ট্র বাস্তবায়ন করাই ছিল হেফাজত ইসলামের উদ্দেশ্য। জিজ্ঞাসাবাদ করে হেফাজত নেতাদের কাছে এই তথ্য পেয়েছে গোয়েন্দারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, দেশের সকল ওয়াজ মাহফিলে বক্তা নির্বাচনে হেফাজত প্রভাব বিস্তার করত। এসব মাহফিলে হেফাজত নেতারা রাজনৈতিক মতবাদ ও ধর্মীয় উন্মাদনাও সৃষ্টি করত। দেশব্যাপী লকডাউন কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়। এতে সংক্রমণ কমে ঠিক, তবে জীবনযাত্রা ও অর্থনীতি স্থবির হয়ে পড়ে। বর্তমান বাস্তবতায় আর লকডাউন না দিয়ে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, বেশি সংক্রমিত এলাকায় স্থানীয় প্রশাসন চাইলে বিধিনিষেধ আরোপ করতে পারে। পুরনো ঢাকার কেমিক্যাল গুদামগুলো 2022 সালের মধ্যে স্থানান্তর করা সম্ভব বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম। সকালে আরমানিটোলায় পড়ে যাওয়া মুসা ম্যানশন পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। শুক্রবার ভোরে আরমানিটোলার ছয়তলা মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে 4 জন মারা যায় এবং 21 জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 353 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, সহিংস ঘটনায় ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। গত 26 ও 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করে হেফাজত কর্মীরা। এমন অভিযোগে মোট 56টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 35,000-এর বেশি জনকে। রাজশাহী শহরের ভদ্রা জামালপুরে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে নামি দামি কোম্পানির অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট, ওষুধ তৈরির কাঁচামাল। দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানির মোড়কে নকল ওষুধ রাজশাহী মহানগর সহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করত এই চক্রটি। নেত্রকোনা জেলায় 80% জমির ধান কাটা হয়েছে। কৃষকদের সুবিধায় ধান কাটতে কৃষি বিভাগ থেকে দেয়া হয়েছে 100-এর বেশি কম্বাইন হারভেস্টার। গরম বাতাসে জেলার 7,400 হেক্টর জমিতে ফসলের ক্ষতি হলেও ধান উৎপাদনের লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলে জানায় কৃষি বিভাগ। অন্যদিকে আগাম বন্যার আশঙ্কায় কিশোরগঞ্জে ধান কাটা শুরু হয়েছে, তবে সেখানে শ্রমিক সংকট রয়েছে। পালকেল্লে টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে মাত্র 23 রানে পিছিয়ে স্বাগতিকরা। আগের দিনের 3 উইকেটে 229 রান নিয়ে খেলতে নেমে ব্যাটিং সহায়ক উইকেটে পুরো সুযোগটাই কাজে লাগিয়েছে লঙ্কান ব্যাটসম্যানরা। করুণা রত্নে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।